বিকালবেলা বাইরে হাঁটতে যেয়ে এত সুন্দর একটা জিনিস দেখলাম, মনটাই ভালো হয়ে গেল। আর এদিকে আমার ছেলে তো 2 মাস বয়সে উবুর দিয়ে শিখে মহা খুশি হয়ে গেছে। সকাল সকাল উঠে একটু পড়তে বসেছি, আর এদিকে অবস্থা দেখেন, নির্বাচনের জন্য তো একটুও শান্তি নেই, সারা দিন মিছিল, কি আর করা, 12 তারিখ পর্যন্ত তো এটা সহ্য করতেই হবে। ডিস্টার্ব হলেও মিছিল দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, একটু পড়াশোনা করে নিলাম, আর এদিকে দুপুরে তারা কেউ বাসায় ছিল না, এজন্য আমি বাইরে থেকে খাবার নিয়ে আসলাম, কারণ বাবুকে নিয়ে একা একা রান্নাবাড়া করা যায় না। সে যেহেতু খুবই ছোট, লোকজন না দেখলে কান্নাকাটি শুরু করে দেয়, তাকে কোলে নেওয়াটা বড় বিষয় না, তার পাশে অবশ্যই বসে থাকা লাগে, আশেপাশে কাউকে না দেখলে সে কান্নাকাটি শুরু করে দেয়, সে আবার লোকজন খুবই পছন্দ করে। তো যাই হোক, যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল, সেহেতু আমি খুবই সিম্পল খাবার নিয়ে এসেছিলাম, হচ্ছে সবজি, ডাল আর হচ্ছে মাছ ছিল। আমি এখন লাঞ্চ করে নেব, অনেক বেজে গেছে, প্রায় 2টা বাজে। তো বাবুকে শুয়ে আমি খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য, যদিও আমার বাইরের খাবার বেশি একটা খেতে ইচ্ছে করে না, বিশেষ করে যে বাইরের হচ্ছে সাদা ভাত প্লাস তরকারিগুলো তো একেবারেই খেতে ইচ্ছে করে না। তারপরে ভাবলাম আজকে একটু খেয়ে দেখি যে কেমন লাগে। বাইরে থেকে খেলে বেশিরভাগ বিরিয়ানি খাওয়া হয়, আর ইদানিং একটু বাইরে বেশি খাওয়া হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি লাঞ্চটা করে নিলাম, আর এদিকে বিকালবেলা হচ্ছে আমরা সবাই মিলে গল্প করতেছিলাম, হঠাৎ করে দেখি যে আমার বাবু উবুর দেওয়া শিখে গেছে। এটা ছিল তার প্রথম উবুর দেওয়া, আর তার বয়স এখন মাত্র 2 মাস। তো সে নিজেও উবুর হয়ে খুবই হাসতেছিল আর মাথাটা উঠানোর চেষ্টা করতেছিল, আর আমরাও তো সেই খুশি। তারপর আমরা বিকালবেলা 3 জন মিলে গিয়েছিলাম ঘুরতে, আমি, আমার ননদিনী আর হচ্ছে আমার বাবুটা। তো বের হয়ে আমরা যে মাঠে বেড়াতে যাই, যেয়ে দেখি যে সেখানে হচ্ছে 2টা সুন্দর সুন্দর খরগোশ ছিল। তো আমরা তো দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছি, এই যে দেখো কি সুন্দর করে খাচ্ছিল, সবুজ ঘাসের উপরে সাদা খরগোশ দেখতে দেখো কতটা সুন্দর লাগতেছে। তারপরে রাতে হঠাৎ করে দেখি যে আমার আম্মু চলে এসেছে আমাদেরকে না জানিয়ে হঠাৎ করে। তো আম্মু কী কী এনেছিল সেগুলো বের করতেছিলাম, অনেক আম নিয়ে এসেছিলো, গাছের আম আর কিছু দুধ কিনে নিয়ে এসেছিলো, তো সেগুলোই বের করতেছিলাম। চলো আর তোমাদেরকে একটু দেখায় যে কী কী এনেছে। ব্যাগের ভিতরে বাকিটাও ছিল আম, এটিগুলো হচ্ছে আমাদের গাছের আম, খুবই মজার। তো দেখে তো আমি সেই খুশি। আর এই বস্তার ভিতরে ছিল কাঁঠাল, আমি রান্না কাঁঠাল খেতে অনেক বেশি পছন্দ করি, যার জন্য আম্মু সুন্দর করে কাঁঠাল বেছে বেছে নিয়ে এসেছিলো রান্না করার জন্য। আরও ছিল একটা বড় কাঁঠাল আসতো, সেটা হচ্ছে পাকা কাঁঠাল খাওয়ার জন্য। এত বড় কাঁঠাল আমি তো বেরই করতে পারতেছিলাম না, এই যে দেখো কত বড় একটা কাঁঠাল। তো যাই হোক, এই ছিল আজকের দিনটা, অনেক সুন্দর একটা দিন ছিল। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই এই সুন্দর মৌসুমে অনেক অনেক করে মৌসুমি ফল খাবা, আর অনেক বেশি হাসি খুশি থাকবা। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।